হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মামুন বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক বন্ধুরা, আপনারা আমার সামনে অনেকগুলো মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা হচ্ছে আপনার হিজুলগাড়ি বাজার, দর্শনা রোড, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। বন্ধুরা, আমার সামনে আপনারা যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনার পুরাতন মোটরসাইকেল। হিজুলগাড়ি বাজারে আপনার এই পুরাতন মোটরসাইকেলের দোকানটা আছে আপনার দর্শনা রোডে। বন্ধুরা, এখানে আমার এক বড় ভাই বিপুল ভাই, তিনি বিভিন্ন ধরনের পুরাতন মোটরসাইকেল এখানে বিক্রি করেন। আপনারা দর্শক বন্ধুরা যে কেউ চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের, বিভিন্ন মডেলের, বিভিন্ন সিসির মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এই দোকানের মালিক বিপুল ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। অবশ্যই না টেনে আপনারা ভিডিওটা পুরোটা দেখেন, আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আর দর্শক বন্ধুরা, যারা নতুন দর্শক আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নিয়মিত ব্লগ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই দোকানের মালিক সেই বিপুল ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি, তিনি আপনাদেরকে তার এই দোকানের বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম। এই তো ভাই, ভালো আছি। বড় ভাই, ভালো আছেন আপনি? আমরা তো এই যে আপনার দোকানে আসলাম একটা ভিডিও করার জন্য। আপনি তো পুরাতন মোটরসাইকেল বিক্রি করেন, তাই না ভাই? ও, আপনার এই দোকানটা কোন জায়গায় একটু আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন। চুয়াডাঙ্গা জেলা এটা, তাই না? আচ্ছা, আপনাদের এই যেহেতু সব ধরনের মোটরসাইকেলই পাওয়া যাবে, বিভিন্ন মডেলের। আচ্ছা, আপনারা কত থেকে কত হাজার টাকার মধ্যে গাড়ি বেচা কিনি করেন? সর্বোচ্চ আপনার 30,000 টাকার গাড়ি আছে। সর্বনিম্ন? সর্বনিম্ন জি। আর ওতে আপনার 3,75,000 মতো আছে। গাড়ি কি সব কাগজ করা থাকে নাকি না কিছু আছে? কাগজ করা আছে কিছু, বেশিরভাগই কাগজ করা আছে। হ্যাঁ, অনটেস্ট কিছু আছে। আমরা অনেক জেলাতে গাড়ি দিয়ে থাকি, তো জি জি, অনটেস্ট নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। তবে বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এসব জেলার গাড়ি বেশি, কুষ্টিয়া। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা যারা এই আশেপাশের জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা যে কেউ চাইলে বিভিন্ন ধরনের মডেলের সুন্দর সুন্দর গাড়ি আপনারা দেখেন, গাড়িগুলোর কন্ডিশন দেখেন, ভিডিওতে যতটুকু দেখানো সব আমি দেখাচ্ছি, দেখেন অনেকটা নতুনের মতোই মনে হচ্ছে। আমি প্রথমে এসে ভাই আপনার দোকান মনে করলাম যে নতুন দোকান। হ্যাঁ, মোটরসাইকেলগুলো দেখে মনে হচ্ছে একদম নতুন। আসলে আমরা যে গাড়ি নিয়ে আসলে সবারই রুচি সম্মত, কারণ আমার বিশ্বাস হচ্ছিল না আসলে পরে। জি জি, তারা নিজের রুচি মতন জিনিস নিতে। আমি প্রথম এসে আপনার আব্বাকে পেয়েছি। হ্যাঁ, আমি বললাম যে কাকা, আপনার এই এটা কি মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল দোকান নাকি? বলছেন না, আমরা পুরাতন মোটরসাইকেল বিক্রি করি। মানে আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, গাড়িগুলোর কন্ডিশন দেখে বা ইয়ে দেখে নতুন মনে হচ্ছিল। এখন ভাই তাহলে কত থেকে কত সিসি পর্যন্ত আছে যে মোটরসাইকেল? আমাকে আমার এখানে আছে আপনার 155 সিসি পর্যন্ত। আপনার এই যে কোন গাড়িগুলো বেশি বিক্রি হয়? আমরা 10 বছর কোন গাড়ি বেশিরভাগ কিনে যে দেখা যায় হিরো হোন্ডা, মিডিয়াম গাড়িগুলো, মিডিয়াম গাড়ি বেচা কিনা বেশি হয়? বেশি হয় না? ওই গাড়িগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, তাই না? আপনার এই জায়গায় আসলে বা কারো যদি দেখা যায় পুঁজি কম বা একটা মোটরসাইকেল কিনতে ইচ্ছুক, 30-40-50 হাজার টাকার মধ্যে নিতে চাচ্ছে, তারাও আসলে আপনার জন্য। আচ্ছা, আমাদের এই চ্যানেলের নাম তো শকুন টিভি, আপনি এর আগে শুনেছেন। এই আমাদের চ্যানেল থেকে যদি কোনো দর্শক বন্ধুরা আপনার এই জায়গায় এসে বলে যে বিপুল ভাই আমরা তো শকুন টিভি চ্যানেল থেকে ভিডিও দেখে আসলাম, তো সেক্ষেত্রে আমাদের কোনো সার আছে কিনা বা ডিসকাউন্ট আছে কিনা যতটুকু পারেন। হ্যাঁ, জি জি, আমাদের এই চ্যানেল থেকে যদি কোনো দর্শক বন্ধুরা আসে এসে আপনার এই জায়গায় মোটরসাইকেল নেয়, অবশ্যই তাদেরকে একটু ডিসকাউন্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই। দর্শক বন্ধুরা দেখেন, আমার এই বিপুল ভাই অবশ্যই আশ্বাস দিয়েছে, তিনি যতটুকু পারে আপনাদেরকে সম্মান করবে। আপনারা আসবেন, এসে দেখেন বিভিন্ন এই জায়গায় তো আছে, আর এগুলো ছাড়া তো আপনাদের আরো সাইডে আছে, তাই না ভাই? অনেক গাড়ি আছে, এটা এখন কি এই জায়গায় কিছু মানে কি বলে এটাকে জানি, আপনার স্যাম্পল হিসেবে রাখা আছে কিছু গাড়ি, তাই না? আরো গাড়ি আছে ভাই। হ্যাঁ, আপনি আগে বলছিলেন যে আপনাদের পাশে আরো শোরুম আছে, ব্যাপক গাড়ি আছে, যে কেউ চাইলে অ্যাভেলেবেল যে কোনো গাড়ি কিনতে পারবে।
তাই না? তাহলে ইয়ে আপনার ইয়ে আরেকটা বিষয় আছে, যেগুলো অনটেস্ট গাড়ি কাগজপত্র করা নেই, এগুলোর দাম তো একটু কম রাখেন নাকি? কাগজপত্র করা নেই, কাগজপত্র যদি কেউ করে নিতে চায় আমরা করে দেবো। করে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, তাহলে তো ওই জন্য যার কারণে আমরা অনটেস্ট গাড়িগুলো বেশি কিনি, হ্যাঁ, যাতে মানুষের সুবিধা হয়। ভালো, ও চাইলে আপনাদের কাছে ট্রান্সফার করে দিবো। যেগুলো আমরা নাম্বার আলা গাড়ি, জি, সেগুলো চাই সবসময়ের জন্য একদম মেন মালিক থেকে নাও, মালিকের ট্রান্সফার যাতে কোনো ঝুট মানে কোনো ঝামেলা যাতে না হয়। হ্যাঁ না, এটাই তো দরকার, কারণ আপনি একটা গাড়ি কিনে যদি ঝামেলায় পড়ে যায় তাহলে আমার তো গাড়ি কিনে ওরকম পড়ে গেলাম। যদি কোনো গাড়িতে কখনো ঝামেলা হয়ে থাকে, জি জি, মানুষের তো ভুল হয়, জি, এটা মানুষের ইয়ে হতে পারে, হতে পারে, কিন্তু যদি ভুল হয় সেক্ষেত্রে আমাকে জানাবে যে ভাই গাড়িটার সমস্যা, সেক্ষেত্রে তার যে টাকাটা কিনে নিয়ে যাবে সেই টাকাটা তাকে ব্যাক দেবো, জি, প্লাস্টে যে খরচ খরচা করে করবে সেগুলো আমি ব্যাক দেবো। সবই তো বললাম, তা আপনাদের দোকানের নাম কি? আমার দোকানের নাম মা বাবা দোয়া মোটরসাইকেল গ্যালারি। জি, আপনাদের এটা পুরাতন সব ধরনের মোটরসাইকেল পাওয়া যায়? সব ধরনের মোটরসাইকেল পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন, এই যে বিপুল ভাই বিস্তারিত যতটুকু বলার বলল, আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল দেখে শুনে পছন্দ করে, হ্যাঁ, যা যেটা ভালো লাগে আপনারা নিয়ে যেতে পারবেন। আর আমি খুব শীঘ্রই এই বিপুল ভাইয়ের দোকানের আরও একটি নতুন ব্লগ ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, সেই ব্লগে হয়তোবা প্রতিটা মোটরসাইকেলের মডেল, সিসি, দাম বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। দর্শক বন্ধুরা আপনারা খুব শীঘ্রই সেই ভিডিওটাও দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বিষয় বিষয়ে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।